হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশে এখন সব থেকে আলোচিত এবং সমালোচিত ঘটনা হচ্ছে মিথিলা এবং ফাহমির ঘটনাটি। মিথিলা এবং ফাহমির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং পরবর্তীতে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং পরে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মন্তব্য করছে। তো এখন বর্তমানে মন্তব্য করছেন বিপিএলের জনপ্রিয় উপস্থাপিকা অ্যামরিনা সার্জিন আমরিন। তিনি বলতে চেয়েছেন এই ঘটনার পিছনে মিথিলার কোনো দায় নাই, সব দোষ ফাহমির। তো চলুন তিনি কি বলতে চেয়েছেন পুরাটা দেখে আসি। মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির আপত্তিকর কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়া উত্তল তাদের এ ছবি নিয়ে। অনেকে ছবিগুলো শেয়ার করেছেন, তবে জনপ্রিয় উপস্থাপিকা অ্যামরিনা সার্জিন আমরিন কিন্তু মিথিলার দোষ দেখছেন না, বরঞ্চ ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলার জন্য ফাহমিকে দুষছেন তিনি। এও প্রশ্ন ছুড়লেন, কেন ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলা হয়েছে, কি দরকার এসবের? এমনই সুর বিপিএলের এই উপস্থাপিকার। আমরিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, আমি ছোট বিষয়টি কোনোভাবে বুঝতে পারছি না, কেন তুমি একান্ত মুহূর্তের ছবি তুলবে, বুঝো এখন ফাহমি তোমার জন্য লজ্জা, সেম ইউ ওয়ান ফাহমি। লাক্স চ্যানেলের সুপারস্টার খ্যাত অভিনয় শিল্পী ও উপস্থাপিকা আমরিন বিয়ের পর থেকে কানাডায় আসেন। সেখানকার একটি স্থানীয় হাসপাতালে গত 23 জুন মেয়ের মা হন আমরিন। আমরিন তার মেয়ের নাম রেখেছেন তাহজিব আমায়া চৌধুরী। তো দর্শক, আপনারা কি মনে করেন যে বিপিএলের জনপ্রিয় উপস্থাপিকা বলতে চেয়েছেন মিথিলা এবং ফাহমির এই ঘটনায় মিথিলার কোনো দোষ নেই, সকল দোষ ফাহমির? অর্থাৎ ফাহমি, তুমি কেন এই ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রাখছিলে, আর এই তুলে রাখার কারণে তিনি সকল দোষ দিচ্ছেন ফাহমির? তো দর্শক, একটু ভেবে দেখেন যে বাংলাদেশ মুসলিম একটি দেশ, যেখানে 90% মানুষ মুসলিম। তো এমন মুসলিম একটি দেশে তারা বিয়ে না করে এমন একটি আপত্তিকর ঘটনা ঘটাবে, আর এর কারণে শুধু ফাহমির দোষ হবে? হয়তো তিনি ছবি তুলে রাখছেন, কিন্তু ঘটনাটি ঘটিয়েছে মিথিলা এবং ফাহমি। তো এখানে আপনারা দোষটিকে শুধু ফাহমির দেখবেন নাকি মিথিলা এবং ফাহমির দুজনেরই দেখবেন, একটু ভেবে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, মিথিলা আপুকে উদ্দেশ্য করে আরেকটি কথা বলতে চাই যে তিনি তো অত্যন্ত খারাপ একজন মানুষ। অ্যাকচুয়ালি তিনি অত্যন্ত খারাপ একজন মানুষ, কারণ তিনি শুধু একটি রিলেশন করে নাই, তিনি এর আগে আরও দুইটা রিলেশনের কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ফাহমি যতটা না খারাপ, তার থেকে আমি মনে করি যে মিথিলার একটু বেশি খারাপ। তো আমার ভুল হতে পারে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আরেকটি কথা, যে আপনারা মুসলিম দেশে বাস করেন, তো এরকম কাজে যারা লিপ্ত হচ্ছেন, প্লিজ এরকম ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন যে ছড়িয়ে যাবে এসব বিষয় একটু লক্ষ্য রাখবেন। এসব কাজ করছেন, দেখা যাচ্ছে ঘরে সিসিটিভি ফুটেজ আছে বা বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে, তো এইসব কাজ থেকে আপনারা একটু বিরত থাকার চেষ্টা করবেন, কারণ সম্মান একবার গেলে কখন আর ফিরে পাবেন না। তো আর বেশি কিছু বলবো না, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি হয়তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটিতে মনে হয় যে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।